উচিত বা করতে হবে। আচ্ছা, এটা আর একটা খুব ইজি ফরম্যাটের ম্যাথ। ধরো ধরো নিচে যে ফাংশনটা আছে, ধরো নিচে যেমন এই ম্যাথের নিচে আমাদের কি আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -6, এটা আছে নিচে, ঠিক আছে? তো এটা ইকুয়াল টু আমি ধরো জেড ধরলাম, বোঝার সুবিধার জন্য ধরো এটা আছে, তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স এর মান। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স এটার ক্ষেত্রে প্লাস -1 ইন্টু ই টু দি পাওয়ার -6, তাহলে এই এফ প্রাইম এক্স এর মান কত আসবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -6। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? একটু দেখো তো, এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটুক পর্যন্ত কারো কনফিউশন নেই বলছো। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে একটা শর্টকাট দেখা দিচ্ছে, এটা বড় নিয়মেও দেখানো যেত, তো বড় নিয়মে দেখাচ্ছি না, শর্টকাটই দেখাচ্ছি। তো তোমাদের যদি এরকম থাকে কোনো ম্যাথে যে নিচে হচ্ছে এফ অফ এক্স আর উপরে হচ্ছে এফ প্রাইম অফ এক্স, এখানে ডিএক্স আছে, তাহলে এটার অ্যান্সার হবে এল এন এফ অফ এক্স, এল এন এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে শর্টকাট। তো এখানে যদি এরকম থাকে, আর একটা শর্টকাট রুট দিয়ে আছে, যদি এরকম থাকে রুট ওভার এফ অফ এক্স আছে, রুটের ভিতরে এফ অফ এক্স আর উপরে আছে হচ্ছে এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে এটার অ্যান্সার আসবে 2√ওভার এফ অফ এক্স প্লাস হচ্ছে কত সি। তো এই দুইটা শর্টকাট। এখন বলো তো এই শর্টকাটটা অ্যাপ্লাই করে এটার রেজাল্ট কি আসবে, এই নিচেরটা হচ্ছে আমাদের এফ অফ এক্স আর উপরেরটা হচ্ছে আমাদের এফ প্রাইম অফ এক্স, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে বলো তো, এল এন এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে বলো তো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x প্লাস হচ্ছে সি। কারো কোনো কনফিউশন আছে এইটুকু পর্যন্ত চ্যাট বক্সে জানাও ভাইয়া। হ্যাঁ, অ্যান্সার অনেকেই লিখে দিছ। আচ্ছা, এই যে এখন আবার প্রশ্ন করতেছো ভাইয়া রিটেনে আসলে কিভাবে করব, একটু আগে শর্টকাট দেখাইলাম তখন বেজাল করলা যে ভাইয়া শর্টকাট দেখার নাই কেন, এখন আবার কোশ্চেন করতেছো রিটেনে আসলে কেমনে দেখাবো, আমি তো সবগুলা প্রসেস দেখাইতেছিলাম, ঠিক আছে? এই যে পণ্ডিতেরা এখন বেশি পণ্ডিত। আচ্ছা, এখন দেখো রিটেনে আসলে কিভাবে দেখাবা, ঠিক আছে? দেখো রিটেনে আসলে কিভাবে করবা, রিটেনে আসলে তুমি হচ্ছে এটা তো শর্টকাট গেল, রিটেনে আসলে তুমি কি করবা, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -6 এটাকে জেড ধরবা, তাহলে এই জায়গায় আমাদের কি আসবে, এই যে আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -6, এখানে হচ্ছে ডিএক্স ইকুয়াল টু ডিজেড ধরবা, তাহলে আমাদের মূল যে ইন্টিগ্রেশনটা আছে এটার ছেড়াটা কিরকম হবে, এটার ছেড়াটা হবে ডিজেড ডিভাইডেড বাই জেড, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি 1/z ডিজেড। ক্লাসের শুরুতেই তোমাদের আমি দেখাইছি এটার ইন্টিগ্রেশন কি আসে, এল এন জেড আসে, তাহলে এল এন জেড আসলে এল এন জেড প্লাস সি, এবার জেড এর মান বসা দাও, এল এন এই জায়গায় কি আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -6 প্লাস হচ্ছে সি। যারা প্রশ্ন করছো রিটেনে আসলে কিভাবে করবো, অ্যান্সার পাইছো, অ্যান্সার পাইছো ভাই? রিটেনটাই তো শর্টকাট, আরো শর্টকাট কি চাও ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমরা ক্লাস বুঝতেছো, এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে সবাই একটু আলহামদুলিল্লাহ কথাটা টাইপ করো, এর পরের স্লাইডে যাবো, কারণ অনেকগুলো স্লাইড কিন্তু দেখায় ফেলছি। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন না থাকলে, আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছো।